বিজেপির এক রেলি আছে, কি কব? আমার এতে চামগুড়ি সমষ্টির সংখ্যা গুরুই হোক বা সংখ্যা লঘুই হোক, সকল রাইজে এবার একত্রিত হয়েছে। রকিবুল হোসেনে যে 20টা বছরে যে বিধায়ক হয়ে পেলায় যে রাইজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবলগী আসলে সেইটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর সেই নতুন মুখ হিসাবে আমার অনিল শইকীয়াক বিচারিছে। মই আন্তরিক ধন্যবাদ জানাইছো, কৃতজ্ঞতা জানাইছো আমার চামগুড়িবাসী রাইজক। সকলে একত্রিত হয়ে পেলায় মোদী ডাঙরিয়ার যে নীতি, সবকে সাথ সবকে বিকাশ সবচেয়ে বিশ্বাস নীতির আধারত সকল রাইজে একত্রিত হয়ে সংখ্যা গুরু হোক বা সংখ্যালঘু হোক এইবার দৃঢ় প্রতিজ্ঞা কাড়িছে যে চামগুড়ির সরকারের একজন বিধায়ক লাগিব। সরকার যেহেতু নিশ্চিত ওপর ভারতীয় জনতা পার্টির মিত্র দলের সরকার হব, গতি ইয়াতে এজন সরকার থাকা বিধায়ক হলে রাইজর মঙ্গল বলে ভাবি পেলায় আজ বিপুল সঁহারি জানাইছে। আমি 47খন আসনের ভিতর 46খন আসন আমি পাওয়াটা নিশ্চিত হয়েছে। এটা আসনত আমার অল্প খেলিমেলি হয়ে আছে, এটাও কোনো ধরনের মানে আমি নিশ্চয়তা পোৱা নাই, তথাপি দুই এদিন ঠিক করবো বলে ভাবি। না না, মহাজোঁটৰ সরকারটা অসম্ভব, কারণ কেউ আমি তো রাইজের লগত মিত্রতা কৰিছো। আর রাইজে যে আশীর্বাদ দিছে সেই আশীর্বাদের আধারত কব বিচাৰিছো যে আমার যে এক্সিট পোলত দেখাইছে তাতকৈ বহুগুণে বাড়িব, কারণ কেউ লোকসভা নির্বাচনের সময়তো এক্সিট পোলে বহুত কমকৈ দেখাইছিলেন। পিছত 350টা আমি এনডিএ পাইছিল। আর ঠিক এইবারও আমি যে বিজেপি প্লাস যেগুলো 100+ স্পর্শ করবলে গই আছে। উজনি অসমত আমি কংগ্রেসের থকা সমষ্টি যে 7টা সমষ্টি আছে, গোলাঘাট, সরুপথাৰ, তিতাবৰ, মৰিয়নি, নাজৰীয়া, নাজিৰা, শিৱসাগৰ, ডুমডুমা, এই 7টা সিটত নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। আজি দেখিলে পোৱা গৈছে অসমৰ বিভিন্ন সমষ্টিত হিমন্ত বিশ্ব শর্মাৰ সৰ্বানন্দ সোণালে প্রচার চলায়, কিন্তু চামগুৰি সমষ্টিত তেখেতসকলক অহা দেখিলে পোৱা নগল। মই যেহেতু আহিছো সেইকাৰণে তেওঁলোকে অহা নাই। সভাপতি আহিলে তেওঁলোকে, সভাপতি অহালে তেওঁলোকে উঠে, সভাপতি আহিছে যেহেতু সমগ্র অসমত 50 লাখ কার্যকর্তা ইয়াতে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।